একটি সত্য যা আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে মনে করিয়ে দেওয়া উচিত প্রতিদিন। আর সেই সত্যটি হলো আমরা একদিন মারা যাব, কিন্তু এখনো তার জন্য আমাদের হাতে বেশ কিছুটা টাইম আছে, আর সেটা আমাদের নিজস্ব টাইম। সেটাকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিতে পারি। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সেটা কোনো কিছুর বিনিময়ে কখনোই থামছে না ভাই। প্রত্যেকের জীবনেরই একটি নির্দিষ্ট সময়সীমা আছে, সেটা কখনোই কম বা বেশি হবে না। কিন্তু সেই নির্দিষ্ট সময়টির মূল্য যদি আমরা বুঝতে পারি ও সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা সেই সব জিনিসগুলো পেতে পারি যা আমরা পেতে চাই, স্বপ্ন যা আমরা হতে চাই, যেভাবে আগামী দিনে নিজেকে দেখতে চাই। কিন্তু প্রতিনিয়ত আমরা দিন কাটাচ্ছি একটি মিথ্যার আশ্রয়ে। এখনো সময় আছে, পরে করব। কিন্তু এতে সমস্যা যেটা, আমরা প্রত্যেকেই একটি বিজি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। অপরচুনিটিস আমাদের সামনে এসে চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের ফোকাস যে কোনো একটি লক্ষ্যে নির্দিষ্ট করা না। এই পৃথিবীতে থাকা প্রত্যেকটি মানুষের কাছে ক্ষমতা আছে কিছু না কিছু করার, কোনো কিছু হওয়ার, কিন্তু তোমাকে তার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। লক্ষ্য সেটা যাই হোক না কেন, স্বপ্ন যেটাই তুমি তোমার মাইন্ডে ধরে রেখেছো না কেন, এটাই সেই সময় সেখানে পৌঁছানোর, সেটাকে সত্যি করার। বাঁচো প্রাণ খুলে নির্ভয়ে প্রত্যেকটি দিন। সমাজের সমস্ত জায়গায় ঘুরে বেড়াও, কিন্তু তাদের দিকে ফোকাস করো না বা তাদেরকে দেখে ঘাবড়ে যেও না, যারা শুধু বেঁচে থাকার জন্য জীবন কাটাচ্ছে, কিংবা যে জীবনটা তুমি পেতে চাও না। এর পরিবর্তে তুমি নিজেকে ধন্যবাদ দাও যে কমসে কম তুমি এটা বুঝতে পেরেছো যে জীবনের আসল মানে কি, সময়ের মূল্য কতটা। আর এটা তোমার সময়, এটা তোমার মুহূর্ত। ভুলে যাও তোমার সমস্ত বাহানাকে, ভুলে যাও তোমার সমস্ত সমস্যাকে। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে যতটা সমাধান করতে পারবো ততটাই আমরা আমাদের জীবনকে বদলাতে পারবো। সঠিক কাজ করতে গিয়ে তোমার জীবনে সমস্যা যত বড় আসবে, তুমি ঠিক ততটাই উপরে উঠতে পারবে। আমরা যে কোনো সমস্যারই সমাধান বার করতে পারি যদি অ্যাকচুয়ালি সেটাতে টাইম দিই ও সিরিয়াসলি সেগুলো নিয়ে ভাবতে শুরু করি। তুমি সেগুলো করো যেগুলো তুমি করতে চাও, সেটা যে কোনো কিছুই হতে পারে। দেখো সেই জিনিসগুলো যেগুলো তুমি সব সময় পেতে চাও, এটা তোমার সময়। তুমি জানো তুমি কি পেতে চাও, নিজের যোগ্যতা দিয়ে সেটা অধিকার করে নাও। জীবনে কখনোই যেন তোমাকে দুঃখ প্রকাশ না করতে হয় যে আমি তো সেটা চেষ্টাই করে দেখিনি যেটা আমি করতে চেয়েছিলাম। তোমার পাওয়া সময়কে তুমি এভাবে ফুরিয়ে যেতে দিও না। মৃত্যু একটি স্টপ ওয়াচ যেটা প্রতি বছর আগে এগিয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের জীবনকে ফুলফিল করতে পারি যদি আমরা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তুমি ফেল হয়ে যেতে পারো এমন কিছু করতে গিয়ে যেটা তুমি করতে ভালোবাসো না, তাহলে তুমি কেন একটু রিস্ক নেবে না এমন কিছু করতে গিয়ে যেটা তুমি করতে ভালোবাসো। সো লিভ লাইফ ফুললি, ডু হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু, বিকজ ইউর টাইম ইজ লিমিটেড। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাবাই।